আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা মোবাইলে ফোন দিয়া ঈদের শুভেচ্ছা জানাইতেছেন। গত কয়েকদিন আগে আমার এই ফোন দিয়েছে, কথাকে বোঝেন নাই। ফোন রিসিভ করা মাত্রই মাননীয় প্রধানমন্ত্রী কণ্ঠ ভেসে উঠেছে, সুন্দর করে ফোনের মধ্যে আমার এই ঈদের শুভেচ্ছা জানাইলো। আমার মনে মনে একটু ইচ্ছা জাগলো, মাননীয় প্রধানমন্ত্রী আমার ঈদের শুভেচ্ছা জানাইলো, আমি একটু জানাইতে চাই। কিন্তু তিনি একাই কথা বললেন, লাইনটা কেটে গেল, আমার আর কথা বলার ভাগ্য হলো না। কথা কয় নাকি? আপনাদের কাছে অনেকের কাছে ফোন করেছে না, কারা কারা মাননীয় প্রধানমন্ত্রী ফোন পাইছেন একটু হাত তোলেন তো, কারা কারা পাইছেন? অনেকে ফোন পাইছেন, মারহাবা। এই খুলনায় এতগুলো মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানাইছেন, কথা বলে ঠিক কি না? আপনাকে আমাকে সবাইকে জানিয়েছেন, ঈদ মোবারক, ঈদ ভালোভাবে কাটুক, মিলেমিশে কাটুক, দেশের উন্নয়নে আপনারা পাশে থাকবেন, দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। এভাবে সুন্দর করে কিছু কথা বলে তিনি আবার আস্তে করে ফোনটা কেটে দিলেন, কথা বলেন ঠিক কি না? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী খুলনার এই হাজার হাজার জনতা, তাদের মধ্যে অসংখ্য মানুষকে তিনি ফোনের মধ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজও বেশ কয়েক মাটা মোবাইলে ফোন এসেছে, তারা বলতেছেন, হুজুর আমি অবাক হয়ে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি তখন বললাম, ভাই আমি হুজুর মানুষ, আমারেও জানাইছে, কথা বোঝেন নাই। যাই হোক, বাজান গো আমার, হুজুর বলেন, হাজি বলেন, যে কোনো মানুষ বলেন, এগুলো একটা রেকর্ড করা আছে, তামাম বাংলাদেশের সমস্ত মানুষের মোবাইলে মোবাইলে মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? ডিজিটাল জামানা, মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা জনগণ একটু মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবো, কিন্তু সেই সিস্টেমটা থাকলে মনে একটু ভালো হইতো, কথা কন ঠিক কি না? তিনি একাই শুধু বলবেন আর আমরা স্বার্থপরের মতো শুনবো, এটা তো হয় না। তিনিও শুভেচ্ছা জানাবেন, আমরাও জানাবো, কথা কয় না? কথা কি বুঝতে পারছেন? আমার ভাইরা মন খারাপ করেন বুঝি আপনারা? না তো মন খারাপ করবেন না, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদেরকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এদেশের অসংখ্য মানুষের মোবাইলে তার কল চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তিনি সবার ফোনে ফোনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এজন্য আপনারা খুশি না বেজা? বেজা খুশি হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, খুশি হইলে ভালো। মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানাইছে, তারপরে যদি মন খারাপ করেন, এ দুঃখ রাখো কোথায়? কয়রা মানুষেরা তরমুজ বেছে কোটিপতি, হ্যাঁ, 1 কেজি তরমুজ আমাদের এলাকায় 50 টাকা 60 টাকা 80 টাকা পর্যন্ত কিনে খাওয়া লাগে, আর আপনাদের এলাকায় এসে শুনলাম 20 টাকা কেজি, হ্যাঁ 10 টাকাও আছে। তাহলে আপনাদের এলাকায় এত দাম কম, আর আমাদের এলাকার ব্যবসায়ীরা হয়েছে আমাদের জম, কথা বোঝেন নাই মনে হয়? কি বলবেন? কিছুই বলার নাই, রাগ করেন না। আমি প্রধানমন্ত্রীর কথা কেন বললাম? আপনাদের সবার কাছে ফোন দিয়েছে, আমারেও দিয়েছে, এই জন্য আপনাদের কাছে প্রকাশ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমারে ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানায়, আমি আনন্দিত, আমি খুশি। আপনাদেরকে ফোন দিয়েছে কিনা একটু শুনলাম, তা আপনাদের মধ্যে হাজার হাজার মানুষ হাত তুলে বলতেছে, হুজুর আমিও মাননীয় প্রধানমন্ত্রী ফোন পাইছি, মারহাবা কন। এই জন্যই বিষয়টা শুনতে চাইলাম যে আমি কি একাই পাইলাম, স্পেশাল ভাবে কি আমি গোলাম রব্বানিকে জানাইলো, নাকি দেশের আরো মানুষকে বললো, এই জানার কৌতূহলে বলা, এই আর কি। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে প্রকাশ করলাম। তো দেখলাম মুরব্বী চাচাদেরকে ফোন দিয়েছে, যুবকদেরকে ফোন দিয়েছে, আমারেও দিয়েছে, মনে হয় মা বোনদেরকেও দিয়েছে, নাকি দিতে পারে না? মহিলারা ফোন পাইছে, ওনারা ওনারা আরো বেশি পাওয়ার দরকার, কারণ মহিলা সরকার মহিলাদের কাছে বেশি ফোন দেবে, কথা কন ঠিক কি না? তো যাই হোক, ঈদের শুভেচ্ছা বার্তা তিনি জানিয়েছেন, এটা আনন্দিত হওয়া দরকার। আমার ভাইয়েরা, দেশবাসীর জন্য আমরা দোয়া করব, এ দেশকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক কিছুই তো আমরা দেখতেছি, একবার আমরা না কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, কথা কন ঠিক কি না? কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হয়েছে, এমন সুন্দর সমাজ কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, দেশের সার্বভৌমত্বকে আল্লাহ রক্ষা করুন, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, এদেশের মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।
এদেশের উপরে আল্লাহর আসমান থেকে খাস রহমত বরকত আল্লাহ নাজিল করুন জোরে বলুন আমিন মিলেমিশে আমরা বসবাস করতে চাই হিংসা বিদ্বেষ ভুলে যেতে চাই কাঁধে কাঁধ মিলে এদেশের স্বার্থে আমরা কাজ করতে চাই কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার চলুন সামনের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ ডেকে বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরে কেউ আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নাই কথা বলে ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনেন কয়েক মিনিট আলোচনা শুনলে টের পাবেন যে হুজুর কি বলতে চায় কি বুঝাইতে চায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আসমানে ক্ষমতা চলবে যার জমিনে ক্ষমতা চলবে কার আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর দুনিয়ার জমিনে আর কেউ আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন তাম পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে কথা বলে ঠিক কি না সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না এই তাম পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের এলাকা থেকে যদি ঢাকায় একটা লোক চাকরি করতে চায় ওই এলাকায় ঢাকায় চাকরি করার কারণে তাকে তো ভাড়া থাকতে হবে পাঁচ দশ বছর যদি চাকরি করে ওই সুবাদে যদি ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকে ওর পরিচয় কি ভাড়াটিয়া জোরে বলেন পরিচয় কি ভাড়াটিয়া এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর কাউকে বিশ বছর কাউকে পঞ্চাশ বছর কাউকে শত বছর ক্ষমতার সিয়ারটা ভাড়া দেয় আসলে ক্ষমতার একমাত্র মালিক কথা কয় না ভাই যারা বলে ক্ষমতার উৎস জনগণ এই কথার মধ্যে ভেজাল আছে না নাই ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতা দেওয়ার মালিক আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে বলেন তো বাজান ক্ষমতা দেওয়ার মালিক কে আর একটু জোরে কোন ক্ষমতা দিলেই যে কাউকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে এমন মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খামায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে কথা কয় না করেছে কি না নমরুদকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি বুশ প্রকাশ্যে জনগণের জুতার বাড়ি খাইছে কথা বলেন ঠিক কি না এই জন্য বাজান গো আমার কাউকে ক্ষমতা দিলেই সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস যারা দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে অহংকার করে জুলুম করে অত্যাচার করে মানুষকে কষ্ট দেয় জনগণকে কষ্ট দেয় মাঝে মাঝে দেখা যায় জনগণ অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার দিকের তাকায় দেখলেন না জনগণ অতিষ্ঠ হয়েছে জনগণ প্রতি এমন ভাবে জুলুম করেছে নেতাকে সহ্য করতে না পাইরা নেতাকে রাস্তার মধ্যে ধরে জনগণ কাপড় খুলেছে কথা কয় না কে
ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল কথা কোন ঠিক কিনা তাহলে এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি জুলুম করে এই জুলুমের শিকার যদি জনগণ হয় কষ্ট পাইতে পাইতে জনগণ যখন অতিষ্ঠ হয়ে যায় মাঝে মাঝে নেতাকে কাপড় খুলেও দুনিয়ার জমিনে লাঞ্ছিত করে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে সমাজে ইনসাফ কায়েম করে জনগণের জন্য কাজ করে দেশের উন্নয়নে কাজ করে মানুষের ভালোর জন্য কাজ করে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে এই দুনিয়ার জমিনে যারা ইসলামের জন্য কাজ করে যায় মানবতার জন্য কাজ করে জনগণের দুঃখ দুর্দশার জন্য কাজ করে এমন মানুষ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তাদেরকে সম্মানিত করে ক্ষমতা দেওয়ার মালিক কে কে রে নেওয়ার মালিক কে সম্মানিত করার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল খয়ির সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কা আরেকটু জোরে বলেন কা তাহলে এই কথা দ্বারা পরিষ্কার হলো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মানিত করার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ কথা বলেন ঠিক কি না